हेलो एवरीवन, vdonko.com वेबसाइटे तुम्हारे सबाई के स्वागत। हमें सौरभ दे, तुम्हारे मैथ ट्यूटर। एखाने सह समीकरण समाधान एक प्रश्न नहीं आलोचना कर देखो। हमारे एखे दुटो समीकरण देव आज 2x प्लस 3y इक्वल टू 5 ए 5x माइनस 2y इक्वल टू 3। तो हमें समीकरणगुल प्रथम एक नामकरण कर 2x प्लस 3y इक्वल टू 5 ये एक नम्बर नामकरण कर 5x माइनस 2y इक्वल टू 3 এটাকে আমি 2 নম্বর নামকরণ করছি। এবারে দেখো আমরা আমি দেখি এই জায়গাটায় দেখো মাইনাস 2y আছে এবং এখানে প্লাস 3y আছে। তা আমি যদি এই অংশটাকে কাটাকাটি করে দিই তাহলে আমরা দেখো x এর মান সহজে পাবো এবং তারপরে আমরা y এর মান পেয়ে যাব। তো এখানে কাটাকাটির জন্য দেখো আমাদের এইখানে উপরের অর্থাৎ লবের অংশগুলোকে সমান হতে হবে। তো লব সমান করতে গেলে দেখো আমাকে প্রথম সমীকরণকে দুই পক্ষেই प्रथम समीकरण के आल्टिमेटलि दुई दिए गुण करते हैं ठीक है। एवं तारपरे आमरा कि करब ना तारपरे आमरा जोग करब ये दो नम्बर समीकरण के देखो तारपरे आमरा प्रथम तीन दिए गुण करब दिले आमादेर एखाने छय आसबे एके दुई दिए गुण करार जन्य छय आसछे तार माने कि आमादेर ये दुटो टार्म एक ही हो जाए अर्थात दुई के आमरा एरपरे कि करब ना तीन दिए गुण करब एवं तादेर जोगफल निर्णय करब। ताहले एक के दुई दिए गुण करले आमादेर एक्चुअलि कि आसबे एखाने ना 4x प्लस 6y इक्वल टू 10 এটাকে আমরা নামকরণ করছি 3 এবং তারপরে দেখো এখানে যেটা আসছে আচ্ছা আচ্ছা একে 3 দিয়ে গুণ করলে আমরা এখান থেকে পাবো 15x এখান থেকে আমরা পাবো মাইনাস 6y এবং 3 দিয়ে ডান দিকে গুণ করলে আমাদের আসবে 9। তাহলে এইটাকে আমরা নামকরণ করছি 4 এবং এই দুটোকে আমরা যোগ করছি। তাহলে যোগ করলে দেখো এটা যোগ হবে এবং এখানে যেমন বিয়োগ ছিল এটা এরকমই থাকবে তো কেটে যাবে। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে পাচ্ছি দেখো 19x समान 19। তাহলে x এর মান আমাদের অ্যাকচুয়ালি কি আসবে 19/19 সমান 1। তাহলে দেখো আমরা এখান থেকে সহজেই x এর মান পেয়ে যাচ্ছি। তাহলে y এর মান পেতে গেলে কি করব না y এর মান পেতে গেলে কিছুই না আমরা এইখানে যে x এই x এর ভ্যালু 1 পুট করে দেব। তাহলে আমরা কি আসবে দেখছি এখানে 2 × 1 প্লাস 3/y সমান ছিল 5। তাহলে এখান থেকে দেখো 3/y সমান কি হবে 5 মাইনাস এই 2 × 1 গুণ করলে 2 আসবে এটা ডান দিকে চলে গেলে আসবে 5 মাইনাস 2 তো এখান থেকে আমাদের আসে 3। তাহলে দেখো এরপরে আমরা ওই y কে আমরা তার মানে আলটিমেটলি আসে 3/y ইকুয়াল টু 3। তো আমি যদি জাস্ট কোনাকুনি মানে y কে ডান দিকে এবং 3 কে বাম দিকে আনি তাহলে আমরা y অ্যাকচুয়ালি কী পেতাম 3/3 তার মানে 1। তার মানে এখানে x এর মানও হবে 1 এবং y এর মানও হবে 1। তাহলে আমাদের এই প্রশ্নের যে নির্ণেয় সমাধান যেটা আমাদের এই প্রশ্নের নির্ণেয় সমাধান যেটা সেটা হবে x নির্ণেয় সমাধান হবে x সমান 1 এবং y সমান 1। তো vdonko.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন ও তার সমাধানের জন্য প্লিজ আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো। ধন্যবাদ।